আচ্ছা, অনেকদিন ধরেই হচ্ছে ক্যাসার ভাইয়ের সাথে আপনারা কাজ করছেন। আজ তিনি একই ধারে পরিচালক এবং একজন গুণী অভিনেতা। আসলে তিনি অভিনেতা বা পরিচালক তার উপরে মানুষ, তো মানুষ হিসেবে আসলে ক্যাসার চৌধুরী কেমন ছিল? ক্যাসার চৌধুরী একজন স্বপ্নচারী মানুষ ছিল। তিনি যেভাবে কল্প লিখতেন তার বাস্তব রূপ দেওয়ার জন্য যে চরিত্র চিত্রণ, এটা অসম্ভব অসম্ভব বিশ্লেষণ ধর্মী ছিল, যার কারণে তার সমস্ত নাটকের চরিত্র আপনার দেখবেন যে এক একটা মূর্ত রূপ নিয়ে এসেছে। তিনি আমাকে অসম্ভব ভালোবাসতেন, স্নেহ করতেন। তার অসংখ্য নাটকে আমার চরিত্রে একটা গুরুত্ব থাকত। তার সঙ্গে প্রথম আমাদের যে ধারাবাহিক কাজ নাটক, সেটা অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল, আপনারা জানেন। বিটিভির নাটক তিনি বন্ধুবৎসল শিশু উন্নতির একজন মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসতেন, মানুষকে স্বপ্ন দেখাতে ভালোবাসতেন। আজ তার মহাপ্রাণে সত্যি। আচ্ছা, এই যে এমন একজন গুণী অভিনেতা এবং পরিচালক আমাদের মাঝ থেকে চলে গেলেন, তার অভাবটা কি আমাদের সংস্কৃতির জগতে অপূরণ করা কি সম্ভব? থাকবে থাকবে, যারা চলে যায় তাদের অভাব পূরণ হয় না, নতুন আসে, কিন্তু সে ঢেউ হয়তো সেই সময়কার ঢেউয়ের মতো হয় না, ছোটো ঢেউ হয়ে যায়। কিন্তু বড় ঢেউয়ের কথা, বড় ঢেউয়ের স্বপ্নের মতোই এই সমস্ত গুণী মানুষ যারা চলে যাচ্ছেন, তাদের কর্ম, তাদের ভাবনা, তাদের লেখনী আমরা সবসময় স্মরণ করি। আচ্ছা, লাস্ট আপনার সাথে লাস্ট দেখা হয়েছিল কবে? আমার সঙ্গে লাস্ট দেখা হয়েছে, কথা হয়েছে এক সপ্তাহ আগে, আর দু সপ্তাহ আগে দেখা হয়েছে আমার। তখন ডায়ালাইসিস চলছে, তখন আমরা সব একসঙ্গে আড্ডা মারলাম, অনেক ধরনের আড্ডা। এবং ইভেন সে যখন ডায়ালাইসিসে থাকতো ঘন্টা তিনে, ফোনে আমার সঙ্গে আমরা দুষ্টুমি করতাম, হ্যাঁ, সে যেন ফ্রি থাকে সে ধরনের মজা করতাম। এবং তার সঙ্গে আমার যে সম্পর্ক বন্ধু বড়ো ভাই এর উপরে ছিল, ফলে বলা যাবে না যে এই সম্পর্কের যে কী রূপটা ছিল। আচ্ছা, আমরা দেখলাম যে ক্যাসার চৌধুরী স্যার যখন মারা গেল তখন অনেকেই ফেসবুকে তার শোকবার্তা জানিয়েছেন তার যাতে, কিন্তু আমরা দেখি জানাজার সময় বা এখন তেমন আর্টিস্টদেরকে দেখছি না। আসলে এই যে করোনার পরে কাজের চাপ বাড়াতে সবাই যে যার, এটা তো বাস্তব না, এক জায়গায় শ্যুটিং হচ্ছে, সমস্ত শ্যুটিং থেকে চলে আসা মানে হচ্ছে একটা ইউনিট বসে থাকা, তারপরে রাস্তা যে আমাদের যানজট, তারপরে বাস্তব রূপ হচ্ছে যে আসলে ডিজিটাল যুগেও আমরা একটুখানি একটু রুলো হয়েছি, সব মিলিয়ে সেই বোধটা আমাদের একটু তো যদি একদম পৃথিবী থেকে একেবারে চলে যাবে তো কাজটা চাইতে সেটা কী করা যাবে, তাকে তো আর দোষারোপ করা যাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাক, তাও যে সে ফেসবুকে তার ব্যথার বিষয়টি প্রকাশ করছে, ফোন করে খবর নিচ্ছে, এর বেশি আসলে আমরা এই যুগে আশা করতে পারি না। ধন্যবাদ।